প্রশ্ন সেইখানে যে একটা ধর্মীয় মিছিল তার নিরাপত্তার জন্য রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না কলকাতা হাইকোর্ট, একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হচ্ছে। শুভময়দা লং মার্চের কথা বলছিলেন, আরেকটা লং মার্চ সেটা হচ্ছে গ্রুপ ডির যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা একটা লং মার্চ করছেন এবং সেটা আজকে শেষ হয়েছে। তারা যেটা অভিযোগ করছেন, এই লং মার্চ শুরুর পর থেকে প্রায় মাঝে মধ্যেই পুলিশের তরফে বাধা দেওয়া হয়েছে, মিছিলকে আটকানো হয়েছে। এখানে অনেকে প্রশ্ন তুলছেন যে যারা বঞ্চিত ছাত্রছাত্রী তাদের মিছিল পুলিশ আটকে দিতে পারে, আর যারা হিংসা, যারা উন্মত্ততা তৈরি করে তাদের পুলিশ আটকাতে পারে না? পুলিশ তার মানে ক্ষেত্র বিশেষে অ্যাক্টিভ এবং ক্ষেত্র বিশেষে কি ইনঅ্যাক্টিভ? শতরূপ ঘোষ, দেখুন, শুভময়দা যে কথাটা বলছিলেন আমি সেখান থেকেই সূত্রপাত করছি। এর আগের মুখ্যমন্ত্রীদের কথা বললেন, 92 সালে আপনাদের মনে থাকবে জ্যোতি বসু সেনা নামিয়েছিলেন, কোনো আদালতকে রায় দিতে হয়নি, যখন মনে করেছিলেন পরিস্থিতি এমন হতে পারে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে এবং মানুষের জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হবে। জ্যোতি বসু রাইটার্স বিল্ডিং থেকে নির্দেশ দিয়ে সেনা নামিয়েছিলেন, আজকে কেন আদালতকে নির্দেশ দিতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে যথেষ্ট আন্তরিক? দেখুন, আমি কিন্তু তৃণমূলের সাথে এই প্রশ্নে বৈশানদার অনেক কথার সাথে আমি একমত। আমরা এটা মনে করি পরিষ্কারভাবে যে বিজেপির এই পরিস্থিতির পেছনে ইনস্টিগেশন রয়েছে। যখনই সাগর দিকে রেজাল্ট আসছে, বিভিন্ন ভাত কাপড়ের লড়াই বিজেপি পিছিয়ে যাচ্ছে, ওরা চাইবে সবসময় সাম্প্রদায়িক ইস্যুতে রাজনীতি হোক। কিন্তু কথাটা হচ্ছে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দাঁড়িয়ে বলছেন আমার এক মাস আগে থেকে আমি স্মেল পেয়েছিলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায় কোট করছি, আমি স্মেল পেয়েছিলাম গণ্ডগোল হবে। আপনি এক মাস আগে স্মেল পেয়েছিলেন, আপনার কাজটা কি মুখ্যমন্ত্রী হিসেবে নিজের নাকি রুমাল চাপা দিয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়া গন্ধ থেকে, নাকি দুর্গন্ধ কোথা থেকে ছড়াচ্ছে সেখানে পৌঁছে চট্টোপাধ্যায় বাংলা যাতে না সরাসরি? আমি জাস্ট কথাটা শেষ করি কাইন্ডলি, যাতে সেটার ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রী করতে পারলেন না কেন, নাকি উনি করতে চাইলেন না? তার কারণটা হচ্ছে, পশ্চিমবাংলায় সাগরদিঘি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন উনি হাঁটতে শুরু করেছেন, যদি পশ্চিমবাংলায় নতুন করে বিজেপিকে শক্তিশালী করা যায় তাহলে ওরা গ্রেটার ইভিল। অতএব আমি লেসার একেবারে স্পষ্ট অভিযোগ হচ্ছে, সাগরদিঘি পোস্ট সাগরদিঘি যে বাইনারিটা ভেঙে গেছিল সেই বাইনারিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে একেবারে। এটা শুনুন, বসুন, উনি এতগুলো এক্সাম্পল দিলেন, উনি জানেনই না যে 92 সালে যখন দাঙ্গা হয়েছিল তখন ভাল্লুক থেকে শুরু করে ওনাদের পার্টির লোকেরা কি কি ঘটনা কলকাতায় করেছিল। এবং আপনি আপনি তখন যাচ্ছিলেন, আমি আপনাকে বলছি পশ্চিমবাংলায় লেসার ইভিল হয়ে ভোট পাওয়ার জন্য কি আমরা সম্প্রীতি এবং ঐক্যের পক্ষে সেখানে দাঁড়িয়ে আমি বলছি সেইটা সেইটা রক্ষার প্রথম এবং প্রধান দায়িত্ব তো পুলিশের। আপনি তো মারলেন, প্লিজ আমি নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে মাননীয় বিচারপতির জিজ্ঞাসাবাদ এবং অন্যদিকে যে দাবি আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী করেছেন তা নিঃসন্দেহে চমকে দেওয়ার কেস ডায়রি দেখুন, বুঝতে পারবেন কি হতে চলেছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের শুনানিতে এই দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী, ফলে বুঝতে পারছেন যে শান্তনু শুনানিতে যে দাবি করেছেন, বিস্ফোরক দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী, এবং এই কেস ডায়রিতে যে প্রভাবশালীদের নাম রয়েছে তা নাকি ভরা এজলাসে বলা সম্ভব নয়, এ কথাও বলছেন ইডির আইনজীবী। অবশ্যই আলোচনার মধ্যে আসবে, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে মন্তব্য করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি কৃষ্ণ কল্যাণী। তিনি বলছেন যে টাকা নিয়ে কেউ ঘোরাঘুরি করলে মন কি ডগমগ করবে না? নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতা মন্ত্রী যখন গ্রেফতার হচ্ছেন তখন কৃষ্ণ কল্যাণীর এই মন্তব্য বিতর্ক তৈরি করেছে। একের পর এক নেতা যখন মন্ত্রী গ্রেফতার হচ্ছেন, তারা জেলে রয়েছেন, তাদের সেই রকম একটা প্রেক্ষিতে আজকে এই মন্তব্য করছেন কৃষ্ণ কল্যাণী। আমি আলোচনায় আসার আগে একবার আপনাদের শোনাই কি মন্তব্য করেছে নির্বাচিত জনপ্রতিনিধি কৃষ্ণ কল্যাণী। আজকে কোনো ব্যক্তি হয়তো ঘুষ নিয়েছে, কিন্তু কোন ব্যক্তি ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে কারা? ওই ব্যক্তি, একজন ব্যক্তি যদি ঘুষ নিয়ে থাকে, হাজারো লক্ষ ব্যক্তি ঘুষ দিয়েছে। আমাদের সংবিধানে ঘুষ নেওয়াটা যদি অন্যায় থাকে তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায়। আজকে ভাবেন, আপনার কাছে 100 টাকা আছে, আর কেউ যদি আপনার কাছে 2000 টাকা নিয়ে ঘুরি ঘুরি করে, আপনার মনটা ডগমগ করবে কি করবে না? তো প্রথমে আমাদের সিস্টেমটাকে শুধরাতে হবে, আমাদের শপথ নিতে হবে যে না অন্যায় করব, না অন্যায় সহ্য করব, না ঘুষ দিব, না ঘুষ নিব। দেখুন, আমি বাকিদের থেকে বেশি সময় চাইছি না, কিন্তু বাকিদের মতো সময়ের জন্য অন্ততপক্ষে পাই, সুব্রত, আমি আপনাকে একটু অনুরোধ করলাম।
দেখুন, যেদিন ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে টাকা দিয়ে চাকরি কেনাটা হচ্ছে ব্যতিক্রমী নিয়োগ, সেদিন থেকেই আমরা জানি তৃণমূল কংগ্রেসের কাছে ঘুষ খাওয়াটা হচ্ছে ব্যতিক্রমী উপার্জন, ব্যতিক্রমী আয়, যেটা আজকে ওদের মঞ্চে দাঁড়িয়ে ওদের এমএলএ বলছে। দেখুন, আমি আপনাকে একটা খালি ভেবে দেখার জন্য বলবো, এদের এই এমএলএ কৃষ্ণকল্যাণী বলছেন যারা টাকা দিয়েছে তারা সমান অপরাধী। বেশ, আমি মেনে নিলাম, তারা যদি অপরাধী হয়ে থাকে তাদের হয়ে ওনার মুখ্যমন্ত্রী কেন মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে এদের প্রত্যেকের চাকরিকে রক্ষা করার গুরু দায়িত্ব আমি নেবো, এদের পরিবারের কি হবে, এরা ভেসে যাবে, আমি দরকার হলে নতুন করে আইন প্রণয়ন করে ওয়েবসাইটে এদের নাম আপলোড করে এদের চাকরিকে রক্ষা করবো। এমএলএ বলছে এরা অপরাধী, মুখ্যমন্ত্রী বলছে অপরাধীদের চাকরি বাঁচাবো। তার কারণ হচ্ছে এরাও খুব ভালো করে জানে যারা টাকা দিয়েছে তারা যদি এখন মুখ খোলে তাহলে তৃণমূলের নেতাদের কপালে দুঃখ আছে। তাই তাই কৃষ্ণকল্যাণী একদিকে হুমকি দিচ্ছে যে ভাই তোমরা মুখ খুলো না ফেসে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে তোমরা মুখ খুলো না বলতে এদের ব্যবস্থা আমি করছি। সিপিএম এর নিজেরা ভুড়ি ভুড়ি দুর্নীতি করেছে, চাকরি দুর্নীতি করে সুজল চক্রবর্তী 13 জন ফ্যামিলি মেম্বার, আরে ভাই চাকরি পেয়েছে, সুশান্ত ভাসাবাড়ির লোক চাকরি পেয়েছে, সিপিএম পার্টি দুর্নীতির বিষবৃক্ষ। বৈশানো বৈশানো ঠান্ডা মাথায় এক বিজেপি কে নয় এর পেছনে, দাদা এক সেকেন্ড, এর পেছনে রাশিদটাকে বোঝার চেষ্টা করুন। কৃষ্ণকল্যাণী যাদেরকে হুমকি দিচ্ছেন, মমতা ব্যানার্জি তাদেরকে লোভ দেখাচ্ছেন, কারণটা কি, যারা টাকা দিয়েছে তারা মুখ বন্ধ রাখো। এই কয়েকদিন আগে শতরূপ ঘোষেরা যখন রামলীলা পার্ক থেকে মিছিল বের করেছিল, দুটো মূলত দাবি ছিল, এক হচ্ছে রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ, আর একটা হচ্ছে 100 দিনের কাজে কেন্দ্রের টাকা কেন দিচ্ছে না, সেই টাকা দিতে হবে তার একটা দাবি ছিল। আজকে শতরূপ যখন সেই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে জানাচ্ছেন, সমর্থন করবে তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, 100%। দেখুন, আমরা শ্রমিকের বকেয়া মজুরি চাইছি, অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতাদের বকেয়া কাটমানি চাইছে, তফাৎটা হচ্ছে এইখানে। আমরা রাজ্যের সরকারকে বারবার করে বলেছি আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, যদি দেখা যায় অন্যায়ভাবে টাকা আটকে রাখা হয়েছে আমরা যাব সুপ্রিম কোর্টে, মোদীর বিরুদ্ধে মামলা লড়বে বিকাশ ভট্টাচ রাজ্য সরকারের হয়ে, আপনারা করুন শ্বেতপত্র প্রকাশ। আমি জানি না বাংলার স্বার্থে কী এমন হিসেব আছে যা ওরা বাংলার মানুষকে দিতে পারছে না, ওখানে গিয়ে দিল্লিতে গিয়ে চুপি চুপি দিয়ে আসছে। পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চুরির প্রায়শ্চিত্ত করছে বাংলার ক্ষেত মজুর, যারা সত্যি সত্যি বাংলায় কাজ করেছেন, 100 দিনের কাজ করেছেন যে শ্রমিক, তাদের টাকাটা পাওয়ার কথা তৃণমূল চুরি করেছে, কাটমানি খেয়েছে বলে তাদের টাকা আজকে আছে। বসুর দাদার কাছে যাওয়ার আগে একবার দ্রুত শুভময় মৈত্র। হ্যাঁ, আপনি তো শুভজিৎ বাবু শতরূপকে গৌরবে বহুবচন করলেন, কিন্তু আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ শতরূপ ওখানে মিছিল করেছে, সেই মিছিলের কাছে বাংলার দাবি নিয়ে অন্য যারা যেভাবে গেছেন সেই দাবিটা কিন্তু খুব পরিষ্কার ছিল না। সেখানে বাংলার দানটা তো দয়ার দান নয়, সুতরাং কেন্দ্রের যে বহু বছর ধরে এই যে বাংলার প্রতি একটা বিমাতৃসুলভ মনোভাব, সেই জায়গায় কড়া শিরদাঁড়া নিয়ে লড়াই করতে হবে কেন্দ্রের কাছে বাংলার দাবি আদায়ের জন্য। সেখানে গিয়ে একজন সেক্রেটারির সঙ্গে গল্প করে এলে কিন্তু কাজ হবে না। আপাতত আলোচনার জন্য সময়সীমা এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আনন্দে।